সিএনএন বিডি আমাদের বাংলা। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মগলা ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মোহাম্মদ শাহ আলম হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা করে শাহ আলম কিছু সুস্থ হলে তার মা তাকে সিলেটে বাড়িতে নিয়ে আসেন। প্রশ্নের জবাবে শাহ আলম বলেন, আমি 10 মাস যাবত অসুস্থ হয়েছি, টাকার জন্য উন্নত চিকিৎসা করাতে পারছি না। আমার 2টি মেয়ে ও 1টি ছেলে, এখন ছেলে মেয়ে সহ পরিবার নিয়ে অসহায় জীবনযাপন করছি। এখন আমি দেশে বিদেশের বিত্তমানদের কাছে আমার উন্নত চিকিৎসা করার জন্য সকলের কাছে আর্থিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি। পাশাপাশি দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমাকে বাঁচতে দিন, চিকিৎসার জন্য সহযোগিতা করুন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আলামিন, চ্যানেল 26। আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের শালম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, আমি আখাউড়া থানা যুবলীগের কর্মী। আপনারা আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা চোখে দেখবেন, আমার আপনারা সবাই সহযোগিতা করবেন। আশাবাদী আমি আপনাদের কাছে, করোনা ভিক্ষা আমার, আপনাদের কাছে কিছু চাওয়া নাই। আমার একটা হাত একটা পায় নাই, অচল। আপনারা আমাকে উপকার করবেন, সাহায্য করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। 01798 26 33 94, 01798 26 33 94। যদি কোনো লোক এই শাহ আলম মিয়াকে সহযোগিতা করতে চান, এই নাম্বারে তাকে একটু টাকা পয়সা দিয়ে আর্থিক সহযোগিতা করার জন্য সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি তার পক্ষ থেকে। সিএনএন বিডি আমাদের বাংলা।